এই যে মামনি, এখানে ফেন্সিং ভাঙ্গা, এদিক দিয়ে আইসিল নাকি দেখছ? এই যে একটা ভাঙ্গা, এদিক দিয়ে আইস। এই যে এই সাইড ভাঙ্গা, এই যে এই সাইডে ভাঙ্গা আছে দেখছাস, ওই যে ওদিক দিয়ে আসো, ওখানে জল খায়, ওখানে কল আছে। দেখো পামনি, এই কচি পাতাটা সুন্দর, কেন? হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই বিখ্যাত একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বিখ্যাত কেন বলছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। জায়গাটা কিন্তু অবশ্যই ডিগবইয়ের জায়গা। তো এই যে আমরা গাড়িতে বসে পড়েছি, এখানে আমার সোনা ভাই আছে, আমি আছি। তো এখন আমরা যাব সেই বিখ্যাত জায়গাটা। বিখ্যাত জায়গাটা হচ্ছে শিলং রোড, এই ডিগবইয়ের মধ্যেই আছে। তো আমরা এই যে গাড়িতে বসে গেছি, অলরেডি এখন স্টার্ট করে দিয়েছে। একদম সবুজের দেশ যাকে বলে, সবুজ সবুজ, সবুজের মধ্যে ঢুকে যাব। তো যে জায়গাটায় যাব, খুবই বিখ্যাত সেই জায়গাটি, জায়গাটি যে জায়গাতে বন্য হাতি, চিতাবাঘ, হরিণ এইসব জায়গা, মানে সেই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়। হাতি, বন্য হাতি আসে, হরিণও আসে, চিতাবাঘও আসে। সেই জন্যই বলছি খুবই বিখ্যাত জায়গা। তো জায়গাটা দেখতে হলে তো অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ চারপাশের বাউন্ডারি ওয়াল, এটা কিন্তু রিফাইনারির ওয়াল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। তো এই যে আমরা যাচ্ছি সবুজের মধ্য দিয়ে, দেখো দেখতে কত ভালো লাগে। এখানে ন্যাচারাল ভিউটা কিন্তু খুবই সুন্দর, একদম সবুজ সবুজ গাছপালা, সুন্দর আবহাওয়া, এনি টাইম বৃষ্টিও পাওয়া যায়, গরমটা কমই থাকে। অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গাটাতে আমি গরম কমই পেয়েছি। তো এই যে আমরা এখানে যাব শিলং রোডের, এই যে স্টার্ট করে দিয়েছি শিলং রোডে। এখানে অনেক সুন্দর সুন্দর বাংলোও আছে, এখানে অনেক অফিসাররাও থাকে। তো কিন্তু এই জায়গাটাতে কিন্তু ফেমাস জায়গা, বন্য হাতির দেখতে পাওয়া যায়, চিতাবাঘ দেখতে পাওয়া যায়, হরিণও দেখতে পাওয়া যায়। এই জায়গাগুলো দেখতে এসেছি, যে জায়গাগুলো দিয়ে এই সব বন্য প্রাণী যাতায়াত করে। তো তোমাদের সঙ্গে দেখাবো বলেই আমি আজকে এই ভিডিওটা শুরু করে দিলাম। আমার কাছে দেখতে খুবই ভীষণ ভালো লাগবে মনে করে তোমাদেরকেও দেখাবো। এই যে রিফাইনারির সাইডের বাউন্ডারিও আছে। আমরা একটা রোড দিয়ে প্রথমে ঢুকেছিলাম, আবার আর একটা রোড দিয়ে যাচ্ছি, এই স্টেশনের সামনে রোড দিয়ে যাচ্ছি, মানে সেটাও দেখাবো, স্টেশনটাও দেখাবো। তো ওই সবুজ সবুজ বনও দেখতে পাবে আর ফেমাস জায়গাটাও দেখতে পাবে। তাহলে এই যে ডিগবই স্টেশন, এটা তাহলে সাথে থেকে দেখতে থাকো। রাস্তা এই জায়গাটা
হর্ন বাজা, এখন থেকে হর্ন রিক্সা। ওই যে ভিতরে দাঁড়ায় স্টার্ট হইতেছে না, দাঁড়া ওই যে জায়গাটাতে দাঁড়া, ওই জায়গাটাতে দাঁড়াবো, ওই জায়গাটাতে লোকেট করবো। যাইবো কত গাড়ি? তাও ওটা থেকে কত না কম, অনেকটা ভিতরে। পড়ে যাবে তখন ব্যথা পাবে, বুঝেছ? আমরা স্টেশনের ওদিক দিয়ে গিয়ে ওই পাশে ওই সাইডে বাংলো ছিল, তো দুটো দুটো না তিন চারটে বাংলো আছে, ওই রোডটাও দেখলাম আর সঙ্গে আর একটা বাংলোও দেখলাম। তো এখন কিন্তু শিলং রোডে যাচ্ছি, জায়গায় জায়গায় কিন্তু সাইনবোর্ড অলরেডি দেওয়া আছে যে বন্য হাতি থেকে সাবধান, চিতা থেকে সাবধান, এরকম সাইনবোর্ড দেওয়া আছে। এর আগেও এই রোডে অনেকবারে ঘুরেছি, মাঝে মধ্যেই আসি, রোডটা ঘুরতে ভীষণ ভালোও লাগে। তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি। এর মধ্যে কিছুদিন আগে তো একটা বাংলোতে, প্রায় সময় তো সব সময় এসেই থাকে, তো একটা বাংলোতে এরকম কয়েকদিন হাতি এসে মানে সাইডের যে ফেন্সিং দিয়ে বেড়া দেওয়া থাকে সেগুলো ছিঁড়ে টিড়ে কোয়ার্টারে মানে বাউন্ডারিতে ঢুকেছিল, তো সেই জায়গাটা দেখাবো। আর এই রোডটাতে এই সন্ধ্যার পরে এই হাতি চিতাবাঘ এসব দেখা যায়, রাত্রেবেলা হরিণকেও আসতে দেখা যায়। তো আমরা কিন্তু সন্ধ্যা সন্ধ্যার সময়ই এসেছি, সন্ধ্যা এখনও লাগেনি। এই যে সাইডের বাংলোগুলোও আছে, বাংলোগুলো দেখতেও ভালো লাগে। তো এই হাতি জন্যই এইদিকের বাংলোগুলোতে আমরা আসিনি, আমরা অন্য সাইডে আছি, হাসপাতালের সামনে আছি। আমাদের বাংলো তো তোমাদের দেখিয়েছি, তো এইদিকের বাংলোগুলো আরও ভীষণ বড়, আরও সুন্দর। তো যেহেতু বাচ্চা আছে আর হাতি বের হয় যখন তখন, হাতি বের হয় সেই ভয়েতেই এই সাইডের বাংলোগুলো আমরা নেইনি, কিন্তু বাংলোগুলো ভীষণ সুন্দর দেখার মতো। অনেকে থাকে, যদি বাচ্চাগুলো বড় হয়ে যায় তাহলে কিন্তু থাকা যায়, যেহেতু ছোট বাচ্চা আছে ওরা তো বুঝতে পারবে না কখন কোথায় কি অসুবিধা হবে, প্রবলেম হবে সেটা বুঝতেও পারবে না, বড় মানুষ তো বুঝতে পারবে। কোনো বাংলায় কিন্তু খালি নেই, মানুষ কিন্তু অলরেডি আছে। আর চারপাশে দেখতে পাচ্ছ সবুজে সবুজ, একদম মনে হচ্ছে সবুজের মধ্যে ঢুকে যাচ্ছি। এখানে ন্যাচারাল ভিউগুলা ভীষণ সুন্দর, গরমটাও কম, একদম চেরাপুঞ্জির মতো, এনি টাইম বৃষ্টি থাকে। তোমরা যদি কখনো এই ডিগবয়তে আসো আর কি, আসলে বুঝতে পারবে এখানে ওয়েদারটা কেমন থাকে। তো দেখতে থাকো
আর জায়গাটা তোমাদের দেখাবো, যে দিকে বললাম যে একটা কোয়ার্টারে এই ইদানিং কয়েকদিনের মধ্যে হাতি মানে সাইডের ফেন্সিংয়ের বেড়াগুলো ভেঙে আর কি বাউন্ডারিতে ঢুকেছিল আর কি। বাউন্ডারিতে ঢুকে গেলে তো স্বাভাবিক সবারই ভয় লাগে, যেহেতু বন্য জন্তুর সামনে তো যাওয়া যায় না, কখন মানুষকে কখন কী করবে বলাও যায় না। তো ওই যে দেখো, এদিকে দুই পাশ তোমাদের রাস্তা দিয়ে দেখাচ্ছি, কখনো এ পাশ কখনো ও পাশ। তোমাদের দেখে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকও করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করবে। দেখতে থাকো, দেখতে দেখতে বুঝতে পারবে কেমন লাগবে আজকের এই ভিডিওটা, আর জায়গাটাও বুঝতে পারবে। দেখতে থাকো তোমরা। এই যে এখন যে আমরা একটা বাংলোর মধ্যে রাস্তা দিয়ে ঢুকছি, এই বাংলোটার কথাই বলছি, এই বাংলোটাতে এই কয়েকদিন আগে হাতি এসেছিল। তো একদম রিসেন্ট হয়েছে এর জন্য জায়গাটা দেখতে এলাম, আর বাংলোটা খালিও আছে। এই সমস্ত বাংলোগুলো তো অলরেডি আগেই পেয়েছি, আরও অনেক রকম আর একটু ভিতরে ছিল, তোমাদের অলরেডি চলে এসেছি ওসব জায়গা থেকে। তো যে এখন গাড়িটা পার্ক করে একটু যাব ভিতরের দিকে। বাংলোটার ভিতর কিন্তু ভীষণ সুন্দর, বাইরের দিকে দেখে তোমরা বুঝতে পারবে না, ভিতরের দিকে প্রচণ্ড সুন্দর। আমরা ঢুকেছিলাম, এর আগে ঢুকেছিলাম, আরও এসেছিলাম। তো এখন যে বাংলোর চারপাশটা দেখাচ্ছি, আরও দেখবে কোন দিকে ফেন্সিং ভেঙে হাতি এসেছিল, ওই যে এইসব দিকে ফেন্সিংগুলো ভাঙা আছে, ফেন্সিং ভেঙে এই বাউন্ডারিতে হাতি ঢুকে গিয়েছিল। সবারই তো ভয় লাগবে এরকম যদি চোখের সামনে হাতি ঢুকে যায়, যেহেতু বন্য প্রাণী, ওদের সামনে তো কেউ যেতেও পারবে না, মানুষকে ক্ষতিও করে দিবে। এই যে এই চারপাশে যেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এদের ফেন্সিংগুলো কিন্তু ভাঙা আছে। এই তো পরে এখন চলো, না না একটু বটন টিপবে না, গাড়ি খুলে যাবে, না না বাবার কাছে যাও। এখন তোমাদের বাংলোটার ভিতরটা ভিডিও করে দেখাচ্ছি না, আগে আমি ঢুকেছিলাম, ছেলের খুব নেওয়ার ইচ্ছা ছিল বাংলোটা, কিন্তু এই হাতির ভয়ে মানা করেছি। তো এই সাইড ভাঙা, যে সাইডের দিকে তোমরা আমার ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, এই সাইডের দিকে, এই সাইডে ভাঙা আছে দেখছো, এই দিকে রাস্তা আছে হাতি আসে, ওই যে ওই দিক দিয়ে আসে ওখানে জল খায়, কি হয় এদিকে জলের কল আছে, কলের ট্যাপ খুলে হাতিগুলো এসে জল খেতে আসে। তার মানে এখানে যারা যে মালি আউট হাউস থাকে, আউট হাউসের লোক থাকে, ওদের মুখে শুনলাম যে ওরা এখান দিয়ে এই রাস্তা দিয়ে উঠে এসে ওই কল থেকে জল খায়, জল খেয়ে চলে যায়। অবশ্য কোনো মানুষের ক্ষতি করে না, জল খেয়ে চলে যায়। তো বলা তো যায় না, কখন হয়তো আমরা রাত্রেবেলায় বাইরে এসেছি, আসার পরে যখন কোয়ার্টারে আসবো তখন এমন যদি হয়ে যায় যে হাতির সামনে পড়ে গেলাম, তো সবারই তো ভয় লাগবে সামনাসামনি পড়ে গেলে। কিন্তু চারপাশটা দেখতে ভীষণ ভালো লেগেছিল, ভিতরটাও খুবই সুন্দর। এই যে এদিকে ঢোকার রাস্তা, উপরেও আছে জায়গা, নিচেও উপরে রুম, নিচে রুম, খুবই সুন্দর। এদিকে পুরাটা আটকে দিব, দেখা যাক কখন কি করি, কখন আবার মনের যদি ইচ্ছা হয় যাব, সাহস করে থাকবো, তাহলে হয়তো চলেও আসতে পারি, বলা যাচ্ছে না। তথাপি দেখে নিলাম কার কখনে ভাগ্যে কোথায় থাকা হয় সেটা তো বলা যায় না। ওই জায়গাটা একটা গেট থাকবো, বড় গেট থাকবো, আর পুরোটা পাওয়াই যাবে জেনে গেছি, কিন্তু নেব না, বলে দিয়েছি নেব না। দেখি আরও যদি অন্যদিকে ওইরকম সুবিধা মতো হয় তাহলে ইচ্ছা আছে যাবো।
এই হাতিটার জন্যই ভীষণ ভয় লাগে। হাতি তো আছে, হাতিরা তো এসে চলে যায়, কোনো ক্ষতি করে না, কিন্তু আবার চিতাবাঘও বের হয়। মানে বাড়ির দিকে এসে যে স্বাধীনভাবে ঘর থেকে নেমে যে বাড়ির দিকে একটু স্বাধীনভাবে ঘুরবো সেটা করা যাবে না সন্ধ্যার পরে। হ্যাঁ, সন্ধ্যার পরে ঘরেই থাকতে হবে। ঘরে সবসময় তো থাকতে ভালো লাগবে না। আমরা যে এখন বর্তমান যেখানে আছি, একদম তোমার রাত্রে রাস্তায় হাঁটাহাঁটিও করি, রাস্তায় ঘোরাফেরাও করি, বা বাজারে যেতে হলে বাজারেও যেতে পারি। আর এখান থেকে সন্ধ্যার পরে যদি বাজারেও যেতে ইচ্ছা হয় তাও সেটাও যেতে পারবো না, এই রকম আর কি। এখন যারা আরও তো অনেক ভিতরে আরও অনেক বড় বড় এরকম বাংলো আছে, লোক কিন্তু থাকে, কিন্তু ওদের ওরকম থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে। আমরা তো থাকি না, আমরা আগেই হাতির জন্য ভয়ে মানা করে দিয়েছি আসবো না। এখন দেখো আরও অন্যদিকে যাচ্ছি, আরও অনেক কিছু অনেকগুলো তো দেখিয়েছি, তো এটাই মেনলি দেখালাম। এখানে তোমাদের যে বললাম যেখানে হাতি চিতাবাঘ বের হয় সেই জায়গাটা তোমাদের দেখাবো, তাই তোমাদের এই জায়গাটা ভালো করে দেখালাম। এই রোডটাতেই কিন্তু শিলং রোড, যেটা এই শিলং রোডে অনেক মানুষই যারা মানে এখানে চাকরিয়ান লোক আর কি, সবাই এই শিলং রোডটাতে আসতে ভীষণ ভয় পায়, কিন্তু আবার অনেকে থাকেও কিন্তু, আছেও কিন্তু, অলরেডি কিন্তু সব